এখনো পর্যন্ত আমরা যে লখনউ এলাম কলকাতা থেকে, বাড়ি থেকে এত কিলোমিটার হয়ে গেছে, আর বেনারস থেকে লখনউ আমাদের এই প্রপার্টি অবধি আসতে লেগেছিলো হচ্ছে 305 কিলোমিটার। আর আপাতত এখন আমাদের মাইল দেখা যাচ্ছে 24 কিলোমিটার পার লিটার, আর এই হচ্ছে লাস্ট টাইম 97 টাকা লিটারের রেঞ্জ দেখাচ্ছে, এত আছে, ফুল করব, কারণ 96 টাকা লিটারে যে পেট্রোল পাম্পে সেখানে গিয়ে ফিল আপ করবো। ব্যাস এই হলো ব্যাপার। আমাদের এখন বাজে হচ্ছে 7:10, আমাদের 30 মিনিট এগোনো আছে 7:10। কতক্ষণে পৌঁছবো আপনাকে দেখা যাক। ভাবতেও পারিনি এত ফাঁকা হবে লখনউ শহর। লখনউ শহর সকালবেলা গাড়ি চালানোর মতন একটা অভিজ্ঞতা, আমি অবাক হলাম। আপনাদেরও দেখাই, যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে অবশ্যই সকাল সকাল বেরোবেন লখনউ শহর ঘোরার জন্য। কোনো ট্রাফিকে কোনো ঝুট ঝামেলা থাকে না, রাস্তা পরিষ্কার থাকে, ফাঁকা থাকে, যেমন সিগন্যাল তেমন তো নেই, কিন্তু তাও রাস্তাটাকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য সকালবেলা লখনউ শহর ঘোরাটা আমি রেকমেন্ড করি। তাই দেখুন আশেপাশে কত সুন্দর লাগছে, যেসব জায়গায় কালকে রাত্রিবেলা আমরা বা সন্ধ্যেবেলা আমরা অটো নিয়ে টোটো নিয়ে ঘুরে জ্যামে আটকে গেছিলাম, সেখানেই এখন কোনো জ্যাম নেই, রাস্তা ফাঁকা, আর এত সুন্দরভাবে দেখতে লাগছে, সানরাইজ হচ্ছে, যা সূর্য উদয়ের সময় সূর্যের আলোটা পড়ার পর যে মনোমুগ্ধ আছে বা রাস্তাগুলো আছে, খুব সুন্দর লাগছে। মেন শহর থেকে বেরিয়ে গেছি, শহর থেকে বেরোতে কিছুক্ষণ লাগলো না, খুব ভালো রাস্তা। সকালবেলা তো ফাঁকায় ফাঁকা, মানে আমরা ভাবলাম সকালে ভিড় হবে, এখন বাজে হচ্ছে 8টা, ফাঁকা আছে। আর আমরা লখনউ থেকে বেরিয়ে পড়েছি অলমোস্ট মেন সিটি থেকে, আর এখন এইটা হচ্ছে লখনউ আগ্রা এক্সপ্রেস রোড, এই রাস্তা দিয়ে আমরা এগোবো। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, এই হলো এখানে এই এরিয়াটা, সার্ভিস রোড এদিকে আছে, এই চওড়াগুলো, এখানে অনেক চওড়া আছে, যারা আমরা ছিলাম যেখানে ছিলাম হচ্ছে যে এরিয়া ছেড়ে যে চওড়া ছিল, তারপর যেখানে আমরা আম্বেদকর পার্ক গেলাম সেখানে হচ্ছে পলিটেকনিক চওড়া ছিল। তো এই অনেক চওড়াগুলো, মানে চার মাথা মোড় এটা বলা হয়, এগুলো হচ্ছে এরিয়া। আর এখন লিদা এখন নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে। বলো চা কেমন এখানে? হেভি ভালো, হেভি ঠান্ডা, ভালো হেভি ভালো, মানে দুদিনে বোধহয় সবচেয়ে ভালো চা খেলাম এখানে। ভালো চলুন, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, এবার আমরা স্ট্রেট যাবো, 210 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আগ্রা, আগ্রা ফোর্ট দিয়েছি, আর এখান থেকে দেখাচ্ছে টোল একটাই আছে কিন্তু 600 টাকা বলছে, দেখা যাক কতকার নেয়। এটা একটা সারপ্রাইজিং যে 300 কিলোমিটার যে 600 টাকা টোল দেওয়া, এক্সপ্রেস রোড বলে ওই হয়তো শিওর নয়, দেখা যাক, আপডেট দিচ্ছি একটু পরে। এক্সপ্রেস রোড ঢুকছি আমরা, আগ্রা লখনউ এক্সপ্রেস রোড, ইয়েস, রাস্তায় ঢুকছি। এখানে রাস্তায় ঢোকা মাত্রই আপনাকে টোল দিতে হবে, টোল নেবে একবারে আমাদের, মানে যেমন আপনাদের মাইসোর এক্সপ্রেস দেখেছিলাম সেম টু সেম, মাইসোর এক্সপ্রেস ঢোকার আগে টোল নিয়েছিল, বেরোনোর সময় নয়, আর মাঝখানেও নয়, তেমনই এখানে, এখান থেকে দেখাচ্ছে কিছু আর 300 মিটার পর টোল নেবে। আর রাস্তাটা এত সুন্দর, আর মানে এখানে যে লাইটিং সিস্টেমটা সেটা ভীষণ সুন্দর, মানে রাস্তার উপরে পড়বে লাইটটা, নট বাইরে, যেটা কদিন আগে দেখলাম যে মুম্বাইতে যে হাই ব্রিজটা হলো তাতে লাইটটা বাইরে পড়বে না, সেরকম এখানে করা হয়েছে মাথার উপর। আর রাস্তাটাও অসাধারণ, এক্সপ্রেস রোড। টোল কত নেবে আমাদের দেখা যাক। আমরা এখানে অনেকবার টোল আপনাকে দিতে হবে না, ওয়ান টাইমই এটা কাটে, আপনি যখন টোলে
ঢুকবে তখন একবার স্ক্যান হবে, সেই সময় কিন্তু টাকা ডিডাক্ট হবে না। টাকা ডিডাক্ট হবে আপনি যে রুটটা নেবেন, নিয়ে এক্সিট করবেন, এক্সিট হওয়ার পর টোটাল কিলোমিটার ক্যালকুলেট করে কিন্তু আপনার টাকাটা এখানে ডিডাক্ট হয়। আর সচরাচর কী হয়, আমরা টোল গেটে ঢোকার সময় আমাদের একটা অ্যামাউন্ট কেটে নেয়, তো এখানে আমরা দিয়েছি টোল 655, আর একদম 4 ঘন্টায় আগ্রা, আর এই মুহূর্তে আর 15 মিনিট হচ্ছে তাজমহল। এটা হচ্ছে বিয়ে বাড়ি ভাড়া দেয়। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমাদের দুর্গাপূজার প্যান্ডেল। মেট্রো তাজ ইস্ট গেট, আমরা যাব ডান দিকে। মোটামুটি আমাদের জার্নি যা হলো, এক্সপ্রেস আগ্রা লখনৌ আগ্রা এক্সপ্রেস রোড দিয়ে এলাম। রোড দিয়ে এসে দেখলাম যে রাস্তা ঢুকলো একটু বাইপাস দিয়ে, সাইড দিয়ে ঢুকে দুবার লেফট টার্ন একবার রাইট টার্ন নিলাম, কাজ হয়ে গেল। এইখানে রাস্তায় ঢুকে দেখলাম যে সেম যেমন লখনৌ দেখেছিলাম, সিগন্যাল নেই, সিগন্যাল এখনও পর্যন্ত দেখতে পাইনি তেমন, ঠিক আছে, কিন্তু ট্রাফিক কম, মানে লখনৌ থেকে ট্রাফিক কম আছে, ভালো। আর আমরা এখন যে রাস্তায় চলে এসেছি সেটা এখন দাঁড়িয়ে আছি রয়্যাল ডাইনিং রেস্টুরেন্টে আছি, এইখান থেকে একটুখানি আর 1-1.5 কিলোমিটার মতো রাস্তা হচ্ছে আগ্রা তাজমহল, যেখানে গাড়ি পার্কিং হয়তো হয় অ্যাজ পার গুগল বলছে, গিয়ে দেখতে হবে। আপাতত খাওয়া দাওয়ায় দাঁড়িয়েছি, খুব ভালো ডেকোরেটেড জায়গা। এখানে গাড়ি যখনই এলাম জিজ্ঞেস করলো শুধুমাত্র যে হ্যাঁ হবে কি না, একজন যে দাঁড়িয়ে থাকে সে এমনভাবে ট্রিট করছে, আমি যেন একজন VIP মানুষ, আমি তো অবাক হলাম। মানে আমি এরকম ট্রিটমেন্ট চাই না, কারণ লোকে এভাবে দরজা খুলে দিচ্ছে, এসে বলে স্যার স্যার বলছে, একটা অড লাগলো। হ্যাঁ, যদি আপনি এরকম পছন্দ করেন আপনি আসুন, এভাবে আসুন, এসে একটু মজা করুন। যদি আপনি হাইওয়ে পাশে কোনো রকম খাওয়ার দোকান নেই, আর ঠিক যখন হাইওয়ে থেকে বেরোবেন এসে যখন ফার্স্ট লেফট টার্ন নিতে বলবে, লেফট টার্নের মুখে খাবার দোকান আছে, যদি লেফট টার্ন না নেন তাহলে খাবার তো খেতে পারবে, লেফট টার্ন নিয়ে নিলে আর দোকান কিছু নেই। সেই জন্য মাথায় রাখবেন যে লখনৌ আগ্রা যে এক্সপ্রেস রোড আছে ওখান থেকে বেরিয়ে যখন লেফট টার্ন নিতে বলবে গুগল ডিরেকশানে, আপনি লেফট টার্ন না নিয়ে সোজা বেরিয়ে যাবেন, তারপর একটু ঘুরে আসবেন, তারপর লেফট টার্ন নিয়ে ইউটার্ন নিয়ে যখন আসবেন তখন আপনি আপনার বাঁ হাতে খাবার দোকান পাবেন, যেটা ধাবা বলে যাওয়া যায়। যদি ওটা মিস করে যান তাহলে ওখানের পর কোনো খাবার দোকান নেই, যেটা আছে ঠিক এই আগ্রা তাজমহল ঢোকার মুখে আছে। আর এখনকার যে দেখে মনে হলো ও কালকের রেসপেক্টে এখানে প্রাইস কিন্তু প্রিমিয়াম রেস্টুরেন্টের উপর দাঁড়িয়ে মতন হয়ে থাকে, তো যদি আপনি বাজেট ফ্রেন্ডলি খাবার দাবার চিন্তাভাবনা করেন তাহলে ওইখানে খেয়ে আসুন যেখানেই বললাম, এক্সপ্লোরের শেষ হওয়ার সাথে সাথে। আর যদি মনে হয় যে আপনার কোয়ালিটি আর লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট তাহলে এই জায়গাতে এসে খান, যেমন তার ডেকোরেশান, যেমন তার আপনার অ্যাম্বিয়েন্স, তেমন আপনি মজা করতে পারবেন। আর ফ্যামিলিকে নিয়ে, অনেক বড় ফ্যামিলি হলে একটু আরও বেশি, বাইরে এখানে মককেল ককটেল একটু পাওয়া যাচ্ছে, এগুলো আপনি এনজয় করতে পারবেন। তো এটা আমার এসে গেছে পাস্তা, হোয়াইট সস পাস্তা, এখানে আছে মিক্স ভেজ, তার সাথে রুটি, চলছে আমাদের খাওয়া। ভালো ছিল, ভালো খেতে, আপনাদের ভালো লাগছে দেখতে?
চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক, খুব সুন্দর লাগছে আপাতত। আর ওয়েদারটা যেমন হাওয়া তেমন ঘাম হচ্ছে না, কিন্তু রোদ প্রচুর। তাজমহল তাহলে ফিলিংস, তাজমহল এলে কোথায় খাবেন, কোথায় টিকিট কাটবেন, কোথায় গাড়ি রাখবেন, কোথায় অফলাইন টিকিট কাউন্টার, কোথায় অনলাইন টিকিট কাউন্টার, তার সাথে তাজমহলের ভেতরে পুরো ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী ভিডিওতে আমরা তাজমহলের ভেতরে প্রত্যেকটা যে জায়গা যেখানে আমরা দেখতে চাই সেই সব ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে। আগ্রা ফোর্ট দেখে ফেললাম। ইয়েস, আগ্রা ফোর্ট। যেহেতু আমাদের অলরেডি 4:30 বাজে, 5টায় বন্ধ ফোর্ট, সেই জন্য আমরা আর রিস্ক নিলাম না, আমরা ডিরেক্ট যাচ্ছি। হ্যাঁ, বাইরে থেকেই যেটুকু দেখা যাচ্ছে দেখে নিচ্ছি। বিশাল বড় পাঁচিল দিয়ে পুরোটাই ঘোরা। টাইমিংটা কিন্তু খুব সুন্দর ছিল আমাদের, সানসেটের সময় ফোর্ট খুব ভালো দেখতে লাগলো। 4:30 সময় অ্যাকচুয়ালি এদের যারা ভেতরে থাকে তাদের বাইরে বের করার অ্যালার্ম বাজিয়ে দেয়, তো সেই জন্য আমরা চেয়েও আমাদের পক্ষে সম্ভব নয় যাওয়াটা, তো আমরা সেই জন্য ক্যান্সেল ফোর্ট। এখন আমরা যাচ্ছি বৃন্দাবন, যেখানে আবার হবে। হ্যাঁ, কারণ আমাদের অযোধ্যা মাস্ট আসবই, তো তখন দেখে নেব। আমরা আছি যমুনা এক্সপ্রেস ওয়েতে, যাচ্ছি হচ্ছে বৃন্দাবন। বিকেল 5টা বাজে, সুন্দর সানসেট হচ্ছে, এত সুন্দর একটা সুদিং ওয়েদার, অসাধারণ লাগে আকাশটা। হ্যাঁ, সত্যি ভালো লাগবে, আর গ্রিন পুরো ভর্তি। এবার হচ্ছে আসি এক্সপিরিয়েন্স। আমি কিছু বলছি না, আমি অবাক হয়ে গেছি, লিদাই বলবে তো কিছু। বলো বলো, তোমার এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স ফার্স্ট আসি তাজমহলে, যেরকম এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, যেহেতু সানডে হয় কিছু না হলেও পার্কিংয়ে 10,000-এর ওপর গাড়ি, মানে এত অনেকগুলো ওয়ে আছে। আমরা ইস্ট গেট দিয়ে ঢুকেছিলাম, শুধু মাথাই দেখতে পাচ্ছি, বিভৎস ভিড়। আগে হতো গিয়ে যে জুতো পরে ঢুকতে দেওয়া হতো না সমাধিস্থলে, মেন বিল্ডিংয়ে, এখন হচ্ছে আপনাকে মেন বিল্ডিংয়ে ঢোকার জন্য 200 টাকা করে পার হেড দিতে হয়, আর 45 টাকা আপনাকে এন্ট্রি ফ্রি। তার মানে আপনি যদি মেন গেটের মানে মেন বিল্ডিং দেখতে চান তাহলে আপনাকে 245 টাকা পার হেড দিতে হবে। একটি মিউজিয়াম আছে, এমনি ঘুরে দেখার জন্য খুব সুন্দর গার্ডেন আছে, ফটো তোলার খুব ভালো জায়গা অবভিয়াসলি, কিন্তু অবশ্যই সেটা স্যাটারডে সানডে বাদ দিলে হয়তো আপনার পক্ষে ফটো তোলা হচ্ছে। আপনি যদি আপনার গাড়ি নিয়ে আসেন তাহলে মিনিমাম 2 ঘন্টা হাতে সময় রাখবেন, ইন 1 ঘন্টা, আউট 1 ঘন্টা। নেক্সট হচ্ছে যদি আপনি গাড়ি নিয়ে আসেন, আমি বলবো উইকেন্ডে বা কোনো দিনে আসবেন না, প্লিজ না। আর আরেকটা হচ্ছে এই যে আপনাকে যে পার্কিং করতে গিয়ে আপনাকে কেউ না কেউ ধরবে, যে একজন হবে হচ্ছে ট্যুরিস্ট গাইড। যদি আপনার ক্যামেরার ফটো তোলার ব্যাপার না থাকে তাহলে আপনি ওই লোকেশনের কথা না বললেও চলবে। আপনি যদি অ্যাকশন ক্যামেরা নিয়ে আসতে চান, অ্যাকশন ক্যামেরা উইদাউট ট্রাইপড আর আপনার ফোন, এই দুটো দিয়ে ফটো তোলা ভিডিও করা অ্যালাউড ভেতরে গিয়েও। কিন্তু যদি আপনি ডিএসএলআর ক্যামেরা নিতে চান তাহলে আপনাকে কোনো একজন ওরকম একজন এজেন্ট ধরতে হবে, যেমন এএসআই এজেন্ট, যিনি আপনাকে প্রসেসটা করতে হেল্প করবে, আদারওয়াইজ কিন্তু নেই। আর কোনো রকম খাবারের জিনিস অ্যালাউড নয়। আমার সামান্য, হ্যাঁ আমার কাছে সামান্য জোয়ানের একটা কৌটো ছিল, তো আমাকে সেই জন্য বলেছে ব্যাগ জমা দিয়ে আসুন। আমি খুব অহন্যে হয়ে ভাবলাম কি যে কিছুই নেই কেন জমা দিতে বলছে, আমার তো পার্স আছে আর মানে পার্সোনাল যা জিনিস আছে তার ভেতরে তো আর ব্যাগে তো আর কিছু নেই। পরে আমি বুঝলাম জোয়ানের প্যাকেটটা আছে বলে আমাকে বলা হচ্ছে ঢুকতে দেওয়া হবে না, তো আমি বললাম ঠিক আছে তাহলে ফেলে দিন, অসুবিধে নেই, আমি এটা নিয়ে ঢুকবো না। তো ওটা রাখার পর আমাকে ঢুকতে দেওয়া হয়েছে, আদারওয়াইজ আমাকে বলেছে বার করে দিয়েছিলো, এটা একটা ব্যাপার। আর হচ্ছে মিসগাইড হওয়ার একটু চান্স আছে, আপনাকে হয়তো বলবে টিকিট কাটার জন্য প্রচুর ভিড় হয়েছে, 1.5 ঘন্টা আপনাকে লাইন দিতে হতে পারে, একদমই না। অনলাইন টিকিট আপনি ওখানে গিয়েও কাটতে পারেন, আপনি ক্যাশ দিয়েও, হ্যাঁ ক্যাশ দিয়েও টিকিট কাটতে পারেন। রিকমেন্ডেশন হচ্ছে এই, যদি আপনি লখনউ আগ্রা
আমরা এক্সপ্রেস রোড থেকে নেওয়ার সময় ধাবাতে খেয়ে নেন তো ঠিক আছে, আর না হলে পার্কিং এর আগে খাবেন না। আগে খেলে আপনার যা হোটেল আছে সেগুলো প্রত্যেকটা হয়তো মোর দেন 3-star হোটেল, সেই জন্য আপনার খরচ বেশি হতে পারে। যেটা আমি দেখালাম যে হোটেলটা আমরা খেয়েছি রয়্যাল ডাইনিং হোটেল, আর যদি আপনার মনে হয় যে খেতে চান খেতে পারেন, না হলে বাবা যারা বললো সাউথ গেট মানে একটুখানি পেছন দিকটা করে যদি চান ওখানে ভালো খাবার দোকান আছে, কম খরচে ভালো খাবার, আর না হলে ইস্ট গেট পার্কিং করার পর গিয়ে খান, তাহলে ভালো খাবার দোকান অনেক আছে। 1 কিলোমিটার আপনাকে হেঁটে ঢুকতে হয় অ্যাকচুয়ালি পার্কিং থেকে, আপনাকে যে 1 কিলোমিটারটা মেইন রাস্তা যেখান থেকে আর কোনো রকম গাড়ি ঢুকতে দেয় না, সেখানে আপনি যদি সেখান থেকে একটুখানি হেঁটে গেলে বাঁদিকে প্রচুর খাবার দোকান, শপিং করার খুব ভালো ভালো জায়গা মানে জিনিসপত্র আছে। আমার খুব ছোট্ট দুটো জিনিস পছন্দ হয়েছিল তো এটা নিয়ে নেওয়া হয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন 5-star ভেতর, কারণ হয় আপনি যদি দুপুর স্টার্ট করেন তাহলে আগ্রা ফোর্ট আগে দেখে নেবেন, তারপরে তাজমহল, কারণ 5টা পর্যন্তই এটা ওপেন আছে। যেরকম ভিড় হয়েছে আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে এই যে ওই এরিয়া দেখতে লাগবে হচ্ছে আপনার 1 থেকে 1.5 ঘন্টা, আর ভিড় যেমন হয়ে যায় একটু ভিডিওটা দেবো আমরা ওখানে দেখে নেবেন, আগ্রার জন্য স্পেশাল একটা ভিডিও করে দিয়েছি দেবো, আই বাটনে পেয়ে যাবেন। আর যদি মনে হয় শুধুমাত্র আগ্রা ফোর্ট আর তার সঙ্গে আপনি এও ঘুরবেন তাজমহল ঘুরবেন, তাহলে আপনার 5 ঘন্টা থাকা উচিত মিনিমাম হাতে, আদারওয়াইজ মানে যা দেখতে পার্কিং থেকে হেঁটে যাওয়া, পার্কিং থেকে হেঁটে ফিরে আসা, তারপর পার্কিং থেকে বেরিয়ে যে জ্যামটা আছে সেটা কভার করা, সবকিছু করতে গেলে ওরকম সময় লাগবে। এই হচ্ছে এক্সপিরিয়েন্স, আপাতত যাই বৃন্দাবন। ওখানে আজকে বাবার আজকে হেভি ভালো একটা প্রোগ্রাম আছে যেটা শুট করার জন্য আমি খুব এক্সাইটেড। সুন্দর যমুনা এক্সপ্রেস আজকে তো দুটো করলাম, একটা হচ্ছে আগ্রা লখনৌ আগ্রা এক্সপ্রেস আর সাথে হচ্ছে যমুনা এক্সপ্রেস, পাগল পাগল লাগছে। আমি আমার টার্গেট ইসকন, আমাদের এক্সপিরিয়েন্স হলো এই তাড়াতাড়ি এসো। যখন এখানে বৃন্দাবন ঢোকার মুখে পুলিশ বললেন যেহেতু আজকে রোববার আর রোববার মন্দির খোলা অবস্থাতে বৃন্দাবন ঢুকতে অ্যালাউ করা হয় না, ট্রাফিক কিন্তু খুব বেশি, সেহেতু আমরা ট্যুরিস্ট ফেসিলিটি সেন্টারে ওখানে গাড়ি পার্ক করেছি, যেটা হচ্ছে 8 ঘন্টার জন্য 100 টাকা চার্জ নেয়, আর আপনি চাইলে 24 hours গাড়ি রাখতে পারেন, তা প্রতি 8 ঘন্টা অন্তর 100 টাকা চার্জ, মানে একদিনে 24 hours জন্য 300 টাকা চার্জ দেওয়া হয়। এখন আমরা আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, ঘোরাঘুরি যা সামনে মন্দির আছে, বাবা বলেছে এখানে 10 কিলোমিটার দূরে একটা কিছু একটা আছে, 1 কিলোমিটার হ্যাঁ 10 মিনিট দূরে, 10 মিনিট দূরে হাঁটতে হবে, 1 কিলোমিটার দূরে আছে, দেখি কী আছে, কারণ এখানে অফুরন্ত মন্দির। আমরা আমাদের লোকেশান থেকে বেশিক্ষণ দূরে নয়, মাত্র 2.5 কিলোমিটার দূরে, যেহেতু বৃন্দাবনের ভেতরে শহরের ভেতরে সেহেতু আমার ঢুকতে দেওয়া হলো না। আমাদের এই সেই রাস্তাটা খুলবে হচ্ছে 8:30, আমরা খাওয়া দাওয়া করে ঘুরে ঘাড়ে এসে 8:30 আসবো, 8:30 এসে গাড়ি নিয়ে তারপর যাবো। আপাতত আমরা যাচ্ছি ইস্কন, আর ওখানে গিয়ে লাফালাফি আর গানের সাথে নাচা হবে, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। আপাতত দেখা যাক কোথায় কি যাচ্ছি। Yeah.
সামনে কীর্তন নাচ করা হবে, বাবা নাচবে, মজা হবে, এ ভয় রোববার আমি নাচবো না, ঠিক আছে শোনা দেবো আমাকে। Thank you.